হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে ব্লগটা দেখতে শুরু করে দিয়েছি অলরেডি। সকালবেলা আলু ভেজেছি, মানে আলুটা একটু মানে কালকে রাতে ভাজা ছিল, আজকে একটুখানি মানে নাড়াচাড়া করে নিলাম। আর এই তিনটে দলা দেখতে পাচ্ছো, এটা সোমবুর জন্য রুটি করে দেবো। সৌমি যাবে স্কুলে, ওকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দেবো, আর আমি একটু পরে টিফিন করব, এখন করব না। তো চলো রুটিগুলো ভালো করে সেঁকে নিই। আর প্রত্যেকটা রুটি ভালোই ফুলেছে দেখতে পাচ্ছ। আর রাত্রেবেলা আলুটা ভেজেছিলাম, তো সেটা দিয়েই সম্পর্কে দিয়ে দিলাম এখন সকালবেলা। আর এই মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর পুরো বরফ হয়ে রয়েছে মাছটা, ছাড়াতে হেবি কষ্ট হচ্ছিল। কিন্তু বরফ ছাড়ালেও মাছ নষ্ট হয়ে যাবে, আর আমাদের চার পিস মাছ লাগবে এখন যেহেতু, তো একটা মাথা আর তিন পিস নিয়ে নিলাম, ব্যাস। তো চলো, আর এখানে দুধ চা বসিয়ে দিয়েছি, কারণ আমি সকালবেলা দুধ চা দিয়ে আজকে টিফিনটা করব। আর এখানে সেলাই রুটি আছে, সেই সেলাই রুটিটা দুধ চায়ের সাথে খেয়ে নেবো আজকে, আর বাটার দিয়ে খাবো না। তো চলো চাটা হতে থাক, আর ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিই, কারণ দুধ চা লিকারটা যতক্ষণ না আসে ততক্ষণ ভালো লাগে না, খেতেও দেখতেও ভালো লাগে না। তো সেই কারণে ওটাখানে দিলাম চাটা ফুটতে, আর আমি এখানে বাসন কটা মেজে নিলাম। কালকে রাতেরও বাসন ছিল, সকালেও সৌমিকে খাইয়েছি, ওই বাসনটাও জমেছে। সৌমি যেহেতু স্কুল যাবে, তো ওর পাপা ওকে নিয়ে যাবে, আর আমি ছুটির সময় যাব আনতে। চলো তাহলে, বাসন অল্প কটাই ছিল, কালকে তেল ঢেলেছিলাম শিশিতে, সে তেল ঢালার মানে পাইপটাও তোমার রেখে দিয়েছিলাম, কারণ রেখে দিলে না আর পিঁপড়ে হয়ে যায় সেই জন্য। তো চলো চাটা ছেঁকে নিলাম, অল্প মিষ্টি দিয়ে করে নিয়েছি, এখন রুটিগুলোকেও আমি একটু সেঁকে নিচ্ছি। প্যাকেটে থাকে, একটু এরমভাবে সেঁকে নিলে রুটিগুলো নরমও হয়ে থাকে, বেশ ভালো লাগে খেতে। তো চলো আজকে আর এর মধ্যে বাটার বা কোনো কিছুই লাগাবো না, এমনি চা দিয়ে খেয়ে নেব। তো সৌমি চলে গেল স্কুলে, ওর পাপা ওকে দিয়ে আবার আসবে, বললো যে ওকে দিয়ে আসি, তারপরে খানিক্ষণ বাদ যাব। আর বুলেটের সাথে দেখা করতে গেছিলাম, বুলেট এখন রয়েছে দাদাভাইয়ের কাছে, দাদাভাই রান্না করছে, ওখানে ওরকম কাণ্ড আরম্ভ করেছে। আর সকালবেলা জামাকাপড়ও কেচে নিয়েছিলাম, অনেকগুলো জামাকাপড়, প্রত্যেক দিনই কাচতে হয় যেহেতু গরমের দিন, এখন তো আরও বেশি হয়েছে জামাকাপড়, তো সেই জন্য অনেকগুলো জামাকাপড়ও হয়েছে। তো চলো সব কটা এখন কেচে নিয়েছিলাম যেহেতু, আর এখন মিলে দিচ্ছি। আর ঘুম থেকে উঠে থেকেই দেখি যে সব কি রোদ, কিছুই বলার নেই। আর ইবাদত বন গয়ে হো সাসোঁ কি হামারি তুম জরুরত বন গয়ে হো ক্যা পতা হে তুমে ক্যা পতা হে তুমে ক্যা পতা ধূপ ভি চলো তাহলে সব কাজ সেরে এখন চলে এলাম রান্নার দিকে। আর রান্না বলতে গেলে মাছ বার করে নিয়েছি, আর দেখিয়েছি সেটা তোমাদের, আর ভাত হয়ে গেছে। তো চলো মাছটা এখন ঝোল করে নেবো ভাবছি, সময়টা এমনিই রেখে দেবো। প্রথম ভেবেছিলাম কারি করব, তারপরে দেখছি যে না এত গরম পড়েছে, পাতলা করে পটল আলু দিয়ে ঝোল করে দিই। চলো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই মাথাটাও নিয়ে নিলাম, কারণ মাথা রাখলে না কেমন গন্ধ হয়ে যায়। আর এখানে ব্রাহ্মী শাক নিয়ে নিয়েছি, এটা বড়া করে নেব, তো সৌমিও খেতে পারবে আর আমরাও খেয়ে নেবো, কারণ অনেকটাই আনা হয়েছিল যেহেতু মা বাড়িতে ব্রাহ্মী শাকের গাছ আছে, তো সেই কারণে অনেকটা ব্রাহ্মী শাক আনা হয়েছিল। তো চলো ভালো করে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম এর পাতাগুলো এর মধ্যে ব্রাহ্মী শাকের, আর নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিলাম, আর আর কিছু দেবো না। লঙ্কাগুলো ভাবছিলাম অল্প করে দেবো, ঝাল ঝাল হবে, কিন্তু সমিত খেতে পারবে না, ওই জন্য আর দিলাম না, লঙ্কাগুলো খাওয়াও ভালো না।
তো কাঁচা লঙ্কা দিলে আবার কোনো সময় সমীর মুখে পড়ে যাবে, ব্যাস আর একটা বড়াও ছবে না। তো বেসন দিয়ে ভালো করে এখন একটু আটা আটা করে মেখে নেব, আর মেখে রেখে দেবো, মানে বড়াটা তো এখন করব না, মেখে রেখে দেবো খানিকক্ষণ। তো জল কাটতে পারে, সেই কারণে বেশি জল দিয়ে মাখবো না। সৌমিকে নিয়ে আসবো স্কুল থেকে, তারপরে আমি বড়াটা করব, তাহলে গরম গরম খেতে ওর ভালো লাগবে জিনিসটা। তো এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে, আর মাছের ঝোলটা করে রেখে আমি সৌমিকে আনতে যাব। তো সেই কারণে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা জিরে দিয়ে দিয়েছি, আর পটল আলু এগুলো দিয়ে একটু নুন হলুদ দেবো এর মধ্যে দিয়ে, খানিকক্ষণ একটুখানি ঢাকা রেখে ভাজা করে নেবো। ততক্ষণে একটু সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ পটলগুলো কেটে নিয়েছি, দুটো পটল না এর মধ্যে পেকে গেছিলো, দিয়ে ওই দুটোও দিয়ে দিলাম, দিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটু আদা জিরে বাটাও দিয়ে দিলাম, আর জানোই তো বেশিরভাগ রান্না আমি আদা জিরে বাটা দিয়ে করি, আর এই একটু কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করলাম। তো চলো এখন ভালো করে নাড়াচাড়া করে নিই, টমেটোটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, আর একবারে সবটা ভাজতে বসিয়ে দেবো, মানে মশলা কষাতে কষাতে আমার সবটাই হয়ে যাবে। আলাদা করে ভাজতে গেলে তখন আবার তেল লাগবে, আর রান্নায় বেশি তেল আমি ইউজ করতে পারবো না শম্ভুর জন্য, সামান্য তেল দিয়ে রান্না করব। কিন্তু রান্নাটা বেশ ভালো হয়েছিল, আমরা আগে করেছিলাম, মানে শম্ভু যখন ফ্যাটি লিভার হয়নি তখন আগে করেছিলাম কি বলতো, পটল আলুটা ভেজে আগে তুলে রাখতাম, তারপরে মশলা কষাতাম, তাতে অনেকটা তেল লাগতো, তখনও খেতে ভাল লাগতো, খারাপ লাগতো না। কিন্তু এইরমভাবে করেও যে খারাপ লাগে সেটাও বলবো না। দেখো পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ওরম শুকনো শুকনো করে একদম পুরো কষিয়ে নিয়েছি, যতটুকুনি জল ছিল কিছু নেই। তো এখন কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম এর মধ্যে, এখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, আর অনেকটা সেদ্ধ হয়েও গেছিলো যখন আমি কষাচ্ছিলাম। তো চলো মাছটাকে দিয়ে দিলাম, মাছের ঝোল আর রান্না তোমাদের কী শেখাবো, এরমভাবেই তো তোমরাও করো, হয়তো কিছু কিছু জন আলাদাভাবে করে, তাও রান্না করতে করতে তোমাদেরকে বলে দিলাম। আর মনে হচ্ছিলো নুনটা একটু কম হয়েছে ঝোলটা থেকে, দিয়ে এখন আমি নুনটাও একটু অল্প দিলাম, আর ভাতটাও গুড় করে নেবো, ভাতটা হয়ে গেছে। তো চলো সৌমিকে নিয়ে আসি, মাতৃ সৌমিকে নিয়ে এলাম, আর ওখানে আমার মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে, আর সৌমিকে এখন খাওয়াবো। তো চলো সৌমিকে একবার দেখিয়ে দিই, ঘর পুরো অন্ধকার, কেন বলো তো ঘরে লাইট জ্বালাচ্ছি না, বাইরে তো একে রোদের যা তাপ, সৌমিকে আনতে গিয়ে আমি নাজেহাল অবস্থা, আর সৌমিকে এসেই দেখো ফোনটা নিয়ে সৌমিক বসে পড়েছে। একটু জল খাওয়ালাম শরবত, তো তারপরে দেখো এখন শুয়ে পড়েছে। তো চলো এখন বড়াটা ভেজে নিই, সৌমিক বড়া ভাজা দিয়ে ভাত খাবে তো? হ্যাঁ, খুব ভালো লাগে না? পেঁয়াজ বড়া? পেঁয়াজি, কিন্তু আজকে আমি গ্রামের সাথে বড়া করছি, আজকে দিনটা খাও, খুব ভালো, ওটা খেলে তোমার বুদ্ধি হবে, বুদ্ধি হবে তো? সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে কি বলেছিল না বলবো না, কি হয়েছে সকালবেলা আমাকে বলেছে কি? আমি শোনা ওট পুরো তখন মনে হয় 9:45 মতো বাজে, আমি উঠলাম তখন ওকেও ডাকলাম, উঠে বলছে মা আজ না ওর তোর স্কুল পরীক্ষা আছে আজকে, যে আমাকে বলছে পরীক্ষা আছে, ভালো নম্বর পেতে হবে তাহলে না? আছে হ্যাঁ, বলছে স্যার বলেছে, আন্টিও বলেছে, স্কুলের আন্টিরা, যে ভালো নম্বর পাবি তাহলে ভালো ভালো বড় স্কুলে ভর্তি হতে পারবি, অনেক ভালো মেয়ে হবি বলেছে মনে হয়, যে আমাকে সেটাই বলো মা, আন্টিরা বলেছে যে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো নম্বর পেতে হবে। যে ভালো তো, বলছে তাহলে মা বড় হব, তাহলে ভালো নম্বর পাবো, কলেজে পড়বো, তখন তাহলে একটা আইফোন কিনবো। আমি হ্যাঁ কিনবি, নিজে রোজগার করে কিনবি। দিয়ে বলছে যে তাহলে সেই আইফোনটা নিয়ে আমি কলেজ যাবো? বলছি হ্যাঁ যাবি, বোঝো তাহলে এখন থেকেই বড় বড় চাল, এরপরে দিন পড়া আছে, জানি না কী করবে। তো চলো আর সৌমিকে এখন খাই দিই, সৌমিক পরীক্ষা ভালো হয়েছে বাবু? ভালো হয়েছে দা, আজকে আবার স্টুভাল পরীক্ষা ছিল, দিয়ে ওর টাইটা আমি দিতে ভুলে গেছিলাম, আই কার্ড দিয়েছিলাম, বিএল যা পড়ানো সব পড়িয়ে দিয়েছিলাম, শুধু ওদের যে টাইটা এই মানে সেটা দিতে ভুলে গেছিলাম। দিয়ে স্যার বলছিলো, ফোন করেছিলো, স্যার বলছে যে এরকম আপনি একবার দেখা করবেন, আমি ঠিক আছে, দিয়ে ছুটির সময় গেলাম, স্যারের সাথে দেখা করলাম, দিয়ে স্যার বলছে টাইটা দেননি, কারণ আমি স্যার ভুলে গেছিলাম। দিয়ে স্যার বলছে যে এই নেক্সট বার থেকে দেবেন, ওরা তো ছোটো মানুষ, ওদেরকে তো বলে লাভ নেই, আপনারা তো রেডি করেন? হ্যাঁ সে তো অবশ্যই ভুল হয়ে গেছে,
বলছে নেক্সট বার থেকে দিয়ে দেবে? না আছে, হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো, আমারই ভুল। তো বলছে কি নাম্বারটা তো কাটা যেত, থাক আমি স্যার পড়াশোনা করে দেবো। যে হ্যাঁ খুব ভালো মেয়ে, আজ বদমাইশি করে না? তো বলছে হ্যাঁ বদমাইশি করে, পড়াশোনা করে, খুব ভালো মেয়ে, আমাকেও খুব ভালোবাসে, আর ও খুব সত্যি করে ভালো মেয়ে, একটু গার্ড করবেন, ভালো মেয়ে হবে। বলছি ঠিক আছে, তো ভালো কথা শুনে ভালো লাগলো, বদমাইশি করে নাকি, দেখছো কি বলবো আর। তো চলো সমীকে খাইয়ে দিই পরোটাটা ভাজি, আর যা বাইরে রোদ, ওদের আবার সকালবেলা স্কুল হয়ে গেছে মর্নিংয়ে, মানে ডে তো হচ্ছিল স্কুল, এবার গরম রোদের জন্য সোমবার থেকে 16 তারিখ থেকে মর্নিং হয়ে গেছে। তো মর্নিংটা হয়ে ভালো হয়েছে একদিকে, কারণ সারাদিন ঘরে থাকবে, পড়াশোনা করতে পারবে, আবার ধরো জল টল ঠিক টাইমে খাওয়াতে পারবো। কারণ কী বলতো, মানে যে টাইমটায় স্কুল যায় না, সেই টাইমটাতে মানে সারাদিন ঘরের বাইরে এই দুপুর অবধি দিয়ে জল ঠিক মতন খায় না, এই গরমটা জল না খেলেও শরীরে প্রবলেম হবে। কিন্তু ভালোই হয়েছে, করে দিয়েছে এখন। চলো ও শুয়ে থাকুক, আমি ওদিকে বড়াটা ভেজে নিই। इबादत बन गए हो सासों की हमारी, तुम जरूरत बन गए हो। क्या पता है तुम्हें, क्या पता है तुम्हें, क्या पता। সমীকে খাওয়াতে বসবো, ওর জন্য ওই যে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি, তার মধ্যে তো মাছের ঝোলটা সবটা খাবে না, কিন্তু নিলাম ওই একটা বা একটা আলু, একটা পটল, যে কোনো একটা কিছু রেখে দেবে, ও স্বভাবই তাই। আর কী বলতো, বসেছি তো পাক্কা 1 ঘন্টা লাগবে খাওয়াতে, যাই না তোমাদের ঘরে যে দুষ্টু দুষ্টু সবাই রয়েছে তারা কী করে, কিন্তু আমার ঘরে দুষ্টুটা আমাকে খুব জ্বালায়, মানে কিছু বলার নেই। তো চলো স্কুল থেকে এসে গ্লুকন ডি জল দিলাম খেয়ে, এখন ফোন দেখছিলো একটুখানি, দু চারে ডাকা মাত্রে উঠে বসে পড়লো, ভাবলাম যে মানে ভালোভাবে খেয়ে নেবে, কিন্তু অথচ সেটা হলো না, সেই লাস্টের দিকে ও কোক শুরু করেছে, ও স্বভাবই তাই, ছোটোবেলাতে কোনো সময় খাওয়া নিয়ে জ্বালাতো না, কিন্তু এখন এত পরিমাণে জ্বালায় মনে হয় যেন আর খাওয়াবোই না, কিন্তু ওকে না খাই আমি আবার খাই না, এই একটা বাজে অভ্যাস। তো চলো অনেক টাইম নেয়, পাক্কা 1 ঘন্টা টাইম নিয়েছে, কী আর বলবো দুঃখের কথা তোমাদের, খাড়ে খাড়ে করে গেছি আর মুখে রেখে দিয়েছে, ব্যাস এই হলো ওর কাজ। আর আমি আমার কাজের মতো চিল্লে যাই, আমার কাজ চিল্লানো, ওর ওর কাজ ওর মাকে জ্বালানো। এরপরে শম্ভু তো চলে এসেছে, আর এদিকে দেখো দুটো মাত্র বড়া ভাজা ছিল, আর গরম গরম বড়া, যে কোনো বড়া বা ভাজা এই জিনিসগুলো গরম গরম ভালো লাগে, তো এখন আবার দুটো ভেজে নিচ্ছি। তো চলো বেশি ভাজবো না, কারণ শম্ভু তো আবার ভাজা পোড়া এসব এখন আবার একটুখানি কমই খায়, 4-5টার মতো ভাজি, আর ওদিকে দুটো রয়েছে, ও দুটো আমি তিনটি এরম হয়ে যাবে। আর ওই যে একটু দই দেখতে পাচ্ছ প্লাস্টিকের বাটিটায় রেখেছি, তো আমি আবার একটু দই খেতে ভালোবাসি, তো সেই কারণে আবার দই এনেছিল শম্ভু, তো সেই দইটাই একটু বার করে নিয়েছি। তো চলো এখন আমরাও খেয়ে খেয়ে নেবো, এখন প্রায় কটা বাজে জানো, 3:15 বাজে, এক এক দিনকে এত দেরি করে সৌমি খেতে, তোমাদের আর কি দুঃখের কথা কী বলবো। আর আর দেখো ওই কটাই ভাজলাম, আর বেশি ভাজলাম না, ওই ব্যাটারটা রেখে দেবো ফ্রিজে ঢাকা দিয়ে। আর এখন ভাত বেড়ে নিলাম, আমারটা ফার্স্টে বাড়লাম, আর শম্ভু বলছে যে দাঁড়াও আমি স্নানটা করে আসেন, যাও তাহলে। আর এই হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোলটা অসাধারণ খেতে হয়েছিল, খারাপ হয়েছে মোটেও বলবো না, কারণ খেজিটা খারাপ হবে সেটা তোমাদেরকে বলেই দেবো, যেরকমভাবে রান্না করেছিলাম খুব বাজে হয়েছিলো খেতে, কিন্তু এত সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি তো ভালোই হয়েছে। তো এখন বিকেল হয়ে গেছে, আর আমার আঙুর গাছটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এর আগের বারে তোমাদের দেখিয়েছিলাম আঙুর গাছটা, তোমরা দেখেছিলে তখন, কিন্তু এত পরিমাণে করি আসেনি, কড়াগুলো এত পরিমাণে হয়নি তখন, সেই মানে কড়া কেমন বলো তো, 3টে ডালে 3টে কড়া এরকম টাইপ হয়েছিল, কিন্তু এবারে না গাছ ভর্তি করা হয়েছে, দেখো থাক মানে থোকাগুলোতে প্রায় 15-16টা করে, আর একটা থোকাটাও তো 25-30টার আছে, এই থোকাটা কতগুলো দেখো গুণে শেষ করতে পারবে, অনেকগুলো অনেকগুলো করে হয়েছে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা আঙুর গাছের সাথে পরিচিত হয়ে গেলে, অনেকে তো আঙুর গাছ জানো না, আমিও জানতাম না, বাড়িতে লাগানোর পর থেকে জানলাম যে এরকম হয়,
বা এরকম পাতা, এটা না রং করার সময় গাছটা একদম পাতা পাতা কিছু ছিল না, ঝরে গেছিলো। ভেবেছিলাম গাছটা কেটে দেবো, তারপর দেখছি যেই ভাবলাম কেটে দেবো, তারপরে এত পরিমাণে করা হয়েছে আর পাতা বেরোচ্ছে কচি কচি যে মায়া লেগে গেল গাছটার উপরে। তো বিকাল হয়ে গেছে, তো ওই গাছটা আমাদেরকে দেখিয়ে দিলাম, ওই গাছের গোড়াতে জল দিয়ে দিলাম। এখন চললাম ছাদে, ছাদের গাছগুলোতে জল দিয়ে দেবো, গরমের দিন তো খুব জল টানে। আর এখন ঠাকুর সিংহাসনটা কি বলে তোমাদেরকে দেখাইনি নিশ্চয়ই, এটা আমি কালকে ঠিক করেছি বুঝলে তো, মানে ওই কাঠের সিংহাসনটা এখন আমার মানে বাতিল দিয়ে দিয়েছি আর কি, ওটা তো আর রাখবো না। এখন আপাতত সিঁড়ির এই কোনাগুলো যে করেছিলাম মার্বেল দিয়ে এগুলোতে রয়েছে। পরে ইচ্ছা আছে যে সমীর পড়ার জায়গা যেখানটায় করবো সেখানটাতে আমার সিংহাসন রাখার, কাছে থাক করবো একটা সিংহাসন রাখবো, যখনকারটা তখন তোমাদের দেখাবো, এখনকারটা এখন এরমভাবেই দেখো। তো চলো, আর এই যেটা আমার টিভির ওপরে যে মানি প্ল্যান্টটা দেওয়া ছিল সেই মানি প্ল্যান্টটা কোথায় রাখবো ভাবলাম যে সিঁড়িতেই রাখি, তো সিঁড়িতে এরমভাবে টানিয়ে রেখেছি আর গাছটা বেশ ভালোই বড় হয়েছে, সুন্দর ফোন দিয়ে দেওয়া হয়েছে আমার। এখন তো সমীকে জাস্ট এই মাত্রই পরিয়ে গেছে, আর সমী দেখে নতুন জামা পরে বসে আছে। এই দেখো সমী, জামাটা কে দিয়েছে তোমাকে বলো তো, জোরে বলো দিদি। একটু উঠে দেখি না ভালো করে, পয়লা বৈশাখে পড়বে না তুমি এটা? আচ্ছা উঠে দাঁড়িয়ে দেখো, না পুরনো হয়ে যাবে, আবার দেখি ভালো করে দেখি। হ্যাঁ দেখো কেমন লাগছে, সমীকে অবশ্যই বলবে। কাপ্তান টপ আর প্লাজো প্যান্ট না, খুব সুন্দর প্লাজো মতো লাগবে। আচ্ছা পরে যাবি তো, যাওয়ান যাওয়া সত্যি, আর পারি না পাগল হয়ে যাব। মাকে জ্বালিয়ে খুব মজা হলো জামাটা, এবারে শুয়ে পড়েছে দেখো ক্লান্ত হয়ে গেছে, টিউশনি মানে দিদিমণি পড়িয়ে গেছে, মারধর খেয়েছে, বকা খেয়েছে। বকা খাসনি? না প্রচণ্ড গরম পড়েছে সত্যি করে, আর ভালো লাগছে না, রান্না বান্না করতে ইচ্ছা করছে না, বলছে ভাত রাঁধে রাখি দিয়ে জল দিয়ে দিই, ব্যাস ভেজে ভাত রাত্রেবেলা, আর ডিম ভেজে নেবো নাহলে একটু চপ দিয়ে খেয়ে নেবো, এরকম একটা প্ল্যান চলছে খালি বুঝলে তো। কিন্তু কিছু করার নেই, শম্ভু খাবে না। বাবা শম্ভু খায় না, কারণ কি বলো তো ওর আবার ঠান্ডা ধাত আছে তো, ওদের ঠান্ডা লেগে যায়, এই জন্য ভিজা ভাতও খেতেই চায় না। না বলে চিন্তা না, চল দেখি রাত্রেবেলা এবার কিছু করতে হবে। আজকে সমীকে যখন দুপুরবেলা আনতে গেছি না, তখন মানে দম ছুটে যাচ্ছে, সানগ্লাস পরে নিয়েছি, আর তোমার ওই ওড়নাটা নাকে বেঁধে নিয়েছি, আর হাতে গ্লাভসগুলো কিনেছিলাম সেগুলোও পরেছি, তারপরে অনেকটা রেহাই, কিন্তু আর ভালো লাগছে না। সোমবার থেকে স্কুলটা হলে যেন বাঁচি, সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট, কিন্তু কী বলো তো তাও ভালো, কারণ কি মানে ওই সারাদিন সমী যায় স্কুলে, তারপর আমারও ঠিকঠাক ঘরে কাজে মন থেকে না, মনে হয় যে দূর মেয়েটা থাকলে ভালো হতো, একটু জল টল খাওয়ানো হতো, গ্লুকন ডি গুলে দিতাম, ঘুম থেকে উঠেই তো আর গ্লুকন ডি দেওয়া যায় না, এমনি ঘুম থেকে উঠে প্রায় 9:30-10 এমনি ডাকলে উঠে যায়, কিন্তু স্কুল থাকে না যেহেতু আমি আর ডাকি না, ঘুমাই। যাই হোক প্রায় 1-2 মাসের মতো এখন হবে সকালবেলা, স্কুল থেকে চলে আসবে 9:30-9:30 ছুটি হবে, 9:30-10 মধ্যে সারাদিন ঘরে থাকবে, ঠিক টাইমে জল টল ফলও খাওয়ানো হবে, ওটাই ভালো। এমনি সব স্কুলই না তোমার বাচ্চাদের সকালবেলা, কিন্তু ওদের স্কুলটাই দেখছি আমি তাই ওই বেলার দিকে, ভালো লাগে না একদম বেলার দিকে স্কুলটা, একদম ভালো লাগে না সত্যি করে। তো চলো রাতে রান্না বান্না করতে হবে, এখন সমীর জন্য দুধের দুধটা জাল দেবো, আর এটাকে জামা প্যান্টটা খুলাই, নতুন জামা পরে না চুপটি করে শুতে গেলে। আচ্ছা ক্যামেরার সামনে খুলবো না তাই তো? না আমার জন্য একটা কিনেছে, দাঁড়াও দেখা একটা শুনে নিয়ে এসো, দাঁড়াও লিচু, হায় 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 লিচু কোনটাকে বলছি দেখবে, এই দেখো এগুলো নাকি লিচু, ওনাটা দারুণ সুন্দর দেখো, এরকম দারুণ সুন্দর লাগছে।
এই হচ্ছে ওন্না, মানে ওন্নাটা আলাদাভাবে কেনা। আর খুলিস না, তোমরা নিয়ে যাও তো আর পাচ্ছি না ওর সাথে, আমি সব খুলেই দিয়েছে পুরো পুরো একদম। এই গরমে না বাড়তি কাজ করতে একদম ভালো লাগে না। বাজে মেয়ে সবাই সেটাই দেখছে, তুমি যে বাজে মেয়ে সেটা সবাই দেখতেই পাচ্ছে যে মাকে কতটা জ্বালাও। হাসি তো করতেই হবে, কি আর করবো। শোন একটু উঠে দাঁড়া, তুই দেখা একটুখানি নে, এখানটা ধর, আবার আমি যেরকম ধরাচ্ছি এখানটা ধর, এখানটা ধর, এখানটা ধর, তুই এখানটা ধর, কিছুই কাজও পারে না, তো যা কর উঁচু কর। তো এই দেখো আমারটা, দেখেছ তো, চলো দুধ জার্নি কার বাবা চলে এসেছে, বাবা রে, তো চলো ব্লগটা দেখতে থাকো, দুধ জার্নি, দেখি শম্ভু চলে এসেছে, কিছু খেতে খেতে দেবো, আমিও খাবো। সমীর জন্য ওখানে দুধ নিয়ে চলে এসেছি, সমীকে সেটা খাইয়ে দেবো, ওর পাপার ফোন নিয়ে বসে পড়েছে, আর শম্ভু এখানে সেও ভাজা চিড়ে খাচ্ছে, আর আমি চা দিয়ে চিড়ে খাচ্ছি। তো নানান জন নানা ভিন্ন খাবারে সন্ধ্যাবেলা একটু টিফিন করছি, সন্ধ্যা না এখন 8:15 বাজে কিন্তু, আর এদিকে রেডি হয়ে পড়েছি। আশা মাত্রই বললো যে চলো একটু বাজার যাই, ছেলে হয়েছে যেহেতু, তো ছেলে বাজারটা ঘুরে আসতে যাই, কিছু যদি পছন্দ হয় যদি ভালো লাগে তাহলে নেবো। তো চলো রেডি হয়ে নিয়েছি, অনেকটা রাত হয়ে গেছে, রান্নাবান্না তো আজকে বন্ধ, তো এই কারণে রুটির দোকানে দাঁড়ালাম। ফার্স্টে বললাম বিরিয়ানি খাবো, দেখছি এত গরমে আর বিরিয়ানি খাবো না, যে লাস্ট অবধি এই যে সব বাজার করেছি গাড়িতে রাখা রয়েছে, লাস্ট অবধি একটু চিকেন কষা নিয়েছি, রুটি নিয়েছি আর তরকারি নিয়েছি, ব্যাস। আর সৌমি খাবে দুধ ভাত। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পরিবারের সদস্য হয়ে যেও, আর একটা লাইক করে দিও অবশ্যই। টাটা।